6-7 জনের কাছে জিজ্ঞেস করছি কোন রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্টের মধ্যে কোনটা ভালো, সবাই একটা কথাই বলছে, সেটা হচ্ছে বরিশাল গেট। লাখা মাছ আছে আপনাদের কাছে? লাখা কত? লাখা হলো 350 এক পিস, এরকম সাইজের। তো এত দাম কেন? লাখার দাম তো ইয়ের চেয়ে কম না, কোরালের চেয়ে কম তো লাখার দাম। ও কালি জিরা দিয়ে কালো ভুনা করেন? অডিয়েন্সে দেখানো দরকার। আচ্ছা একটা কালা ভুনাও দেন। আমরা বললে এই জায়গায় আয়সা দেখাইবো, হয়তো দেখতে চান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা, বরিশাল। কুয়াকাটা একটা পর্যটন স্থান, এখানে আসলাম, খুব আশা নিয়ে আসছিলাম যে হয়তো কাকসাস বাজারের কাছাকাছি কিছু একটা হবে বা খুব সুন্দর হবে বা হয়তো আমি ন্যাচারাল কিছু ব্যাপার স্যাপার পাবো, কিন্তু আইসা দেখলাম যে না, আসলে ওই রকম না, একটা ঘিঞ্জি এরিয়া। রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে কিন্তু মানে হইলো না, ওই রকম জিনিসটা পছন্দ হইলো না আর কি। তো যাই হোক, 6-7 জনের কাছে জিজ্ঞেস করছি কোন রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্টের মধ্যে কোনটা ভালো, বাংলা রেস্টুরেন্টের মধ্যে কোনটা ভালো। আমি না, মেনলি জুবাইর জিজ্ঞেস করছে। তো সবাই একটা কথাই বলছে, সেটা হচ্ছে বরিশাল গেট। এই হচ্ছে বরিশাল গেট। এইখানে এসে দেখলাম যে এখানে চাইনিজ বাংলা থাই কাবাব পিজা পেস্ট্রি সুইটস মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমরা এখানে বাংলা খাবারটা খাবো, তার আগে আমরা একটু জেনে নিব আমরা যে এখানে যাচ্ছি আমরা কি আসলে আমাদের চাহিদা অনুসারে খাবার পাবো কি পাবো না। এই ভাইয়া, তোমাদের এখানে কি আছে? এখানে বাংলা ফুড আছে সব, মনে করেন বাংলার মধ্যে কি আছে? মাছ আছে, মাংস আছে, তারপরে খাসি আছে, গরু আছে, রূপচাঁদ আছে, ইলিশ আছে, কোরাল আছে, আপনার গলদা চিংড়ি আছে, তাই ভর্তা ভাজি, ভর্তা ভাজি আছে, আর আপনার ওই লোট্টে মাছ ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, টমেটো ভর্তা, শশা, এসব তো সব এগুলো আছে। জি স্যার। তোমার বাড়ি কই? আমার বাড়ি পাখিমারা। পাখিমারা? পাখিমারা গ্রাম ফতেপুর। ফতেপুর? জি। ঠিক আছে, চলো উপরে যাই। ঠিক আছে চলেন দেখি, যেহেতু বলছে যে রেস্টুরেন্টের ফুড ভালো, আমরা একটু ট্রাই করে দেখি। এখানে যে প্রাইস আছে এই প্রাইসেই যাবে না সব কিছু? এখান থেকে সব কিছুটা আমাদের ডিফারেন্স আছে, হলো কোরাল মাছটা আছে আর বিফটা, কারণ এটা তো বাজার রেটের সাথে আমরা। আচ্ছা, কোরাল মাছ আর বিফ এই দুইটার প্রাইস একটু আলাদা। সরিষা ইলিশ কত? সরিষা ইলিশ 300 টাকা। 300 টাকা ইলিশ ফ্রাই 250 টাকা এক পিস? হ্যাঁ এক পিস। এটা কি অনেক বড় সাইজ নাকি? না, এরকম স্ট্যান্ডার্ড। ইলিশের মাছের ডিম ভুনা 220 টাকা এটা আছে? দেখুন এটা। আচ্ছা এইটা থাকলে এইটা একটা। এখানে কয়টা ডিম আসবে? 5-7টা? না না, ওই লোক একটা মাসে 2-3 ডিম থেকে 2টাই আসবে, মানে এক সেট, একটা সেট থাকবে। ওকে, একটা সেট থাকবে। আচ্ছা, গরু মাংসের ঝাল ফ্রাই? হ্যাঁ। গরু মাংসের ঝাল ফ্রাই কখনো কেউ খাইছে? লাল ভুনারে ঝাল ফ্রাই বলতেছেন? ওইটাই। আর কালো কালো ভুনাও আছে, কালো ভুনা 220 টাকা, আর ঝাল ফ্রাই হচ্ছে, ঝাল ফ্রাই 220 টাকা, কালো ভুনা 220। তারপর খাসি আছে, যাই হোক, রূপচাঁদা ফ্রাই মশলা এটা 250, রূপচাঁদা ফ্রাই 250, আর কোরাল মাছ ফ্রাই 250, কোরাল মাছ মশলা 220 আর কি। এটা 250 দেখছেন, মনের কথা বইলা ফেলছি, 250 কোরাল। এটা কি বড় সাইজের সামুদ্রিক কোরাল? 1400 গ্রামের কোরাল। সামুদ্রিক নাকি নদী? এরকম সাইজের? তো এত দাম কেন? লাখার দাম তো ইয়ের চেয়ে কম না, কোরালের চেয়ে কম তো লাখার দাম? হ্যাঁ। আচ্ছা আপনি একটা লাখা দেন,
এটা রূপচাঁদা, রূপচাঁদা কি ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ। ছোট রূপচাঁদা না বড় রূপচাঁদা? আটটাই কেজি। আর চিংড়ি, চিংড়ি বড় কয় টাকায়? প্রাইস কত? দুশো ষাট টাকা। আচ্ছা আপনি ভর্তা প্লে, ভর্তা প্লেটার যেটা 120 টাকা, এখানে কয় পদের ভর্তা থাকবে? কি কি? এছাড়া আপনাদের কি আর কোনো ভর্তা আছে? আপনার চারটাই করছেন দুজনের জন্য? আচ্ছা আপনি, আমি আপনাকে বলি, আপনি কোরাল মাছের ভর্তা দেন একটা, আপনি ভর্তা প্লেটার দেন একটা, আপনি ডাল চচ্চড়ি দেন একটা। চচ্চড়ি নাই, কোরাল মাছ দেন একটা। একটা ভুনাটাই দেন, ভুনাটাই তো মজা নাকি? ভুনাটাই দেন, ইলিশ মাছের ডিমাটা দেন। হ্যাঁ আর গরুর মাংসের কালা ভুনা দেন একটা। ও কালি জিরা দিয়ে কালা ভুনা করেন? ইনস্ট্যান্ট লাগবে এই জন্য না, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র, মানে রেসিপি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কালা ভুনাটা আপনি নিতে না করতেছেন? কি ঝাল ফ্রাই যেটা, গরুর মাংসের ঝাল ফ্রাই দেন একটা। অডিয়েন্সকে দেখানো দরকার। আচ্ছা একটা কালা ভুনাও দেন। দিবে না কালা ভুনা? আচ্ছা আচ্ছা, সামুদ্রিক আইল মাছ আছে ভাই? সামুদ্রিক বাইলা? এগুলা ছাড়া আর কোনো আইটেম আছে? লইট্টা, লইট্টা, লইট্টা ফ্রাইডে কিচ্ছু নাই। আচ্ছা বা যেগুলো যেগুলো বলছি এগুলো খুব তাড়াতাড়ি জি প্লিজ। ঠিক আছে, দাম কোনোটা ফিক্স না এদের। আবার একটা একটা যেটা আমার কাছে প্রবলেমেটিক মনে হইলো বা যেটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে এদের, এটা হচ্ছে এইখানকার সবচেয়ে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, মানে সিঙ্গেল রেস্টুরেন্টের মধ্যে, সিঙ্গেল রেস্টুরেন্টের মধ্যে। এমনি হোটেলের ভিতরে যেগুলো আছে ওগুলো আরও এক্সপেন্সিভ, বাট সিঙ্গেল রেস্টুরেন্টের মধ্যে এইটা অনেক বেশি এক্সপেন্সিভ, এবং এটা কক্সেস বাজারের চেয়েও বেশি এক্সপেন্সিভ। কক্সেস বাজারে 120 টাকার ভর্তার প্লা, ভর্তার প্লাটারে ভর্তা দিবে কমপক্ষে 6 থেকে 7টা 8টা, আর এই জায়গায় 120 টাকায় ভর্তা দিবে 4টা। লাক্ষা মাছ এই জায়গায় নিচ্ছে 350 টাকা, কোরাল মাছ নিচ্ছে 250 টাকা। প্রাইস একটু বেশি না কেন ভাই? আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ কোনো ভাজি নাই। আচ্ছা ঠিক আছে, খাবার গুলো আসুক তারপর দেখাচ্ছি। এখানে আলু ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, শুটকি ভর্তা, দুইটার মধ্যে একটা শুটকি ভর্তা, একটা চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা এটা 120 টাকা, এটা সম্ভবত 220 টাকা। এটা হচ্ছে লাল ভুনা বা না গরুর মাংসের ঝাল ফ্রাই ওরা বলতেছে, এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই। এইটা 140 টাকা বললো না 150 বললো? 140। ওকে, দুই পিস সোনালি মুরগি, এইটার প্রাইসটা অনেক বেশি। এটা 350 টাকা, একটা লাক্ষা মাছ, এক পিস লাক্ষা মাছ। এটার সাইজও, সাইজ বড় কিন্তু মাছ পাতলা। এখানে আছে কোরাল মাছ যেটা 250 টাকা, এইটার কাহিনীও অনেকটা ওই রকম। এই যে দেখেন কোরাল মাছটা, আমরা কক্সেস বাজারে কোরাল খাইলে কিন্তু এরকম বড় সাইজের একটা চাকা কোরাল পাই, তাই না? ওটা সামুদ্রিক কোরাল, ওইটাই আমি ওইটাই এক্সপেক্ট করছিলাম। এটা ঘেরের কোরাল, এটা ঘেরের কোরাল, এটা হচ্ছে কোরাল মাছের ভর্তা। আর এখানে আছে ডাল, চিংড়ি মাছটা এখনও দেয় নাই, চিংড়ি মাছটা দেওয়ার কথা বলছি, চিংড়ি মাছটা দেখ। আমরা ভাত নিয়ে নিই,
ভাই ভর্তা দেওয়া যাবে ভর্তা আলু ভর্তাটা দেন হ্যাঁ অল্প 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 আর একটু কম হ্যাঁ একটু দেন আমি জাস্ট টেস্ট পারপাস নেব দেন ওই ওই দুটো আর একটু কম কম দেন আর একটু কম কম দেন এই ভর্তাটা মজা হবে দেখে মনে হয় এটা কি ভর্তা শুটকি চিংড়ি আর কোরাল নেই কোরাল নেই কোরালটা আবার 150 টাকা একটা ভর্তা 150 টাকা এই কক্সবাজার হচ্ছে দাম বেশি অনেক বেশি দাম কক্সবাজার হচ্ছে এই আমি ভর্তা মোটামুটি নিয়ে নিলাম তবে এই হোটেলটাকেই এই এলাকায় সবচেয়ে ভালো বাংলা হোটেল বলা হচ্ছে আর কি হ্যাঁ চিংড়ি এনেছেন কয় টাকায় এই দু পিস চিংড়ি ৪০০-৫০০ বললে আমি খুশি হইতাম খাবো ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত বিসমিল্লাহ চিংড়ি 260 টাকা বিসমিল্লাহ আলু ভর্তাটা সরিষার তেল দেয়া ধনিয়া পাতা দেওয়া এর সাথে হচ্ছে গিয়ে শুকনো মরিচের গুঁড়া দেয়া বেশ ঝাল বেশ ঝাল খারাপ না পেঁয়াজটা কিন্তু আবার এখানে ভেজে দিছে কাঁচা পেঁয়াজ দেয় নাই বেগুন ভর্তাটা একটু খেয়ে দেখি আচ্ছা খোসা টোসা সহ ভর্তা করছে এটা বেগুনটা আগে সিদ্ধ করছে সিদ্ধ করে ভর্তা করছে ভাই বেগুন ভর্তা মজা ভাই সিঙ্গেল বেগুন ভর্তা আছে সিঙ্গেল বেগুন ভর্তা বিক্রি করেন কত সেখানে পরিমাণে এর চেয়ে বেশি পাবো দেন না আটা বেগুন ভর্তা নেই এটা সম্ভবত শুটকি ভর্তা কি শুটকি জানি না খাই আমি বাইরে শুটকি ভর্তা খাই না কিন্তু এখানে খাবো চলো না ভাই লোটটা লোটটা কিন্তু মজা না এটা আমার গুড়া মশলা বেশি শুটকি ভর্তা ভালো লাগে না আপনার ভালো লাগছে আসবেন না আমার ভালো লাগে নাই এটা মনে হয় চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা ঠিক আছে চিংড়ি ভর্তা ঠিক আছে সবচেয়ে মজা পাইছে এখানকার বেগুন ভর্তা তারপরে আলু এরপরে চিংড়ি বেগুন ভর্তা না কোরাল মাছের ভর্তা মজা কিন্তু আপনি রুই মাছ দিয়ে ভর্তা করলেও এরকমই পাইতেন এটার মজার কারণ হচ্ছে ধনিয়া পাতা সরিষার তেল কাঁচা পেঁয়াজ কোরাল মাছের এক্সপেক্ট ফ্লেভার কিন্তু আসছে
কোরাল মাছের কোনো ফ্লেভারই নাই। কোরাল মাছের ভর্তা খেয়েছিলাম কক্সবাজার ভাই একটা হোটেলে, মারাত্মক ভর্তা। যাবো না, নামটা মনে নেই আমার। আমি ছিলাম তখন আমি ফুড ব্লগারই ছিলাম না, আপনি কোন জায়গাতে থাকবেন। আপনাদের সামনে অনেক কিছু, গরুর একটা টুকরো নেই না, কিন্তু প্রবলেম হচ্ছে ততক্ষণে যদি ইয়ে হয়ে যায়, এটা জমে যায়, পাবো ভাই। জিপ তো আমার কন্ট্রোল আছে। জি, গরুর মাংস প্রথমে ভাজি করছে, ফ্লেভারফুল, বাট পিস এরকম ছোটো ছোটো, আর প্রথমে ভাজি করে তারপর করছিলাম। তবে যেটা ভালো বুঝলাম, যেটা ফ্রোজেন না কি গরুর মাংস, না ফ্রোজেন না, এটা হাড় আছে, হাড় আছে। আমি না মুরগি নেই, মুরগিতে কী পরিমাণ তেল দেখেন, তেল আর তেল, তেল আরে তেল ছাড়া আগে মশলাটা নেই। মুরগি মজা ভাই, মুরগি মজা তো ভাই দেখে দিল, নিঃসন্দেহে মুরগি মজা, বেশ মজা। বাকি থাকলো শুধু তিন নাম্বার, তার মানে এইখানকার স্বাদের ব্যাপারে মোটামুটি এই এলাকার মানুষজন অবগত, জানে তারা। আমি প্রায় আপনার 10-12 জন জিজ্ঞেস করছি, এই যে দেখেন চিংড়ি, চিংড়ি মাছটা ভালোই মনে হচ্ছে, চিংড়ি মাছটা ভালো মনে হচ্ছে, বা চিংড়ি মাছটা নরম ভাই, গরম না, গরম মানে নরম। এটা মানে ঘেরে চিংড়ি, চাষ করা চিংড়ি। তবে রান্না খারাপ হয় নাই, চিংড়ির রান্না মজা। এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, ওদের ম্যাক্সিমাম সব রান্নাই ধনিয়া পাতা ব্যবহার হয়েছে, শুধুমাত্র গরুর মাংস আর মুরগির মাংস ছাড়া ভর্তা টর্তা সব কিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করছে। এটা ভালো, ঝাল ডাল কম, চিংড়ি মাছটা ফ্লেভারফুল, রান্না ভালো। লাক্ষা নিব, এই হচ্ছে গিয়ে লাক্ষা মাছের পিসটা, আমি এখান থেকে নিলাম একটু একটু ঝোল নিলাম, আর একটু মাছ নেই, কিন্তু কাটা খুব একটা পাওয়া যাবে না, সামুদ্রিক মাছ তো। ভাই মানুষের কথা যারাই বলছে,
পাকা ঠিক আছে নিঃসন্দেহে এই রেস্টুরেন্টের রান্না ভালো এবং এই অঞ্চলের মানুষের মতে অথবা হোটেলের ম্যানেজার হোটেলের মালিক যারা আছে মানে রেস্টুরেন্ট না আবাসিক হোটেল তাদের মতে বরিশাল গেট হচ্ছে গিয়ে কুয়াকাটার সেরা রেস্টুরেন্ট এই বরিশাল আপনারা যদি বলা হয় কক্সবাজারের সাথে কম্পেয়ার করতে চাই আপনি কার সাথে কম্পেয়ার করবেন এই হোটেলটাকে ফুড টেস্টের দিক দিয়ে কম্পেয়ার করব ঝাউবনের সাথে আর প্রাইসিং এর দিক দিয়ে কম্পেয়ার করব পৌষ অথবা নিরিবিলির সাথে পৌষের প্রাইসও কিন্তু বেশি প্রাইসের দিক দিয়ে নিরিবিলির সাথে যায় নিরিবিলি পৌষের সাথে যায় লাস্ট কোরাল আমার মায়ের পছন্দের মাছ রান্না যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বাবুর্চির হাতটা দেখে আসবে আমরা বললে এই জায়গায় আয়সা দেখাইবো হয়তো দেখতে চান ডালটাও মজা মোটামুটি ওই শুটকি ভর্তা ছাড়া অন্য অন্য আইটেম নিয়ে মজা রান্না ভালো তো কুয়াকাটায় আসলে আপনি যেই হোটেলে উঠবেন ওই হোটেলে যদি ভালো রেস্টুরেন্ট থাকে ওখানে খেতে পারেন আদারওয়াইজ একটু স্বাদের খাবার যদি খেতে চান এবং পকেটের পয়সা যদি আপনার ভালোই খসাইতে ইচ্ছা করে তাইলে আপনি একেবারে নির্দ্বিধায় চলে আসবেন বরিশাল গেটে তবে আমরা কুয়াকাটার একটা রেস্টুরেন্ট খুঁজবো আজকে একটু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট খুঁজবো এবং সেটা দেখাবো এটা তো এক্সপেন্সিভ বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যদি আমরা পাই খুঁজে ভালো তাহলে অবশ্যই শেয়ার করব যাতে আপনাদের হেল্প হয় আর কি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন জুগারের জন্য দোয়া করবেন জুগার পরীক্ষা সামনে পরীক্ষা মানে পড়াশোনা বাদ দিয়ে এসে একদিনের জন্য দুই দিনের জন্য চলে আসছে কুয়াকাটা যে আমাদের সাথে একটু ঘুরবে ফিরবে হ্যাঁ তো এই তো তো আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ